দেখো, KG2 এর ছাত্ররা, তোমাদের অঙ্কের বই শেষ হওয়ার পরে আমি প্রথম থেকে আবার শুরু করেছিলাম। তো আগে একটা ক্লাস আমি করেছি, 12 পাতা পর্যন্ত হয়েছে, আজকে 13 পাতা থেকে শুরু করব। 13 পাতা অঙ্কগুলো দেখো, প্রথমের অঙ্ক বলেছে প্রতি সারিতে কোথায় লেখা সংখ্যাটিকে অঙ্কের লেখাটিতে গোল দাগ দাও। খুবই সহজ অঙ্ক, একটা দেখালেই পেরে যাবে। বইতে একটা করা আছে, ওটা করছি না, তারপরে একটা করছি। দেখো বানান করে লেখা আছে, প্রথমে 10, আমিও লিখলাম, তার পাশেতে 8, 10, 5, 15, 16, 8, 10, 5, 15, 16 এরকম লেখা আছে। এটা পুরোটা একটা বক্সে আছে, পুরোটা একটা বক্সে আছে, তোমাদেরকে বলেছে 10, এই সংখ্যাটিকে গোল দাগ করো। তাহলে এর মধ্যে কোনটা 10, এর মধ্যে কোনটা 10 আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমরা জানি এটা 10, তাহলে এটাকে আমাদেরকে গোল দাগ দিতে হবে, আর কিছু না। এইভাবে অঙ্কগুলো সবগুলো কিন্তু এভাবে হয়ে যাবে। আমি আরো একটা দেখাচ্ছি, দেখো তারপরেরটা দেখাচ্ছি, 15 লেখা আছে। তাহলে 16, 20, 15, 18, 25 এর মধ্যে 15 কোনটা? এটা। তাহলে এটাকে গোল দাগ দিতে হবে। এভাবে কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা করতে হবে। তাহলে এগুলো তোমাদের বুঝতে অসুবিধা আশা করি নেই, তোমরা প্রত্যেকে করতে পারবে, বাড়িতে এগুলো করবে। আমি তার পরের পাতার অঙ্কগুলো দেখে কি দিয়েছে যে সেগুলো দেখাচ্ছি। বলেছে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যাটি লেখো। অঙ্ক দিচ্ছি, দেখো 7 দেওয়া আছে বক্স, 21 দেওয়া আছে বক্স, 62 দেওয়া আছে বক্স, 99 দেওয়া আছে বক্স, 9 দেওয়া আছে বক্স, 27 দেওয়া আছে, আবার একটা বক্স দেওয়া আছে। বলে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা লেখো। তাহলে পরের সংখ্যা মানে আমরা জানি, আমরা KG1-এ করেছি, আবার করব, 7 লেখা আছে, তার পরের সংখ্যা কত? 7-এর পর 8 হয়, তাহলে এই ঘরে লিখে দেবো 8, ব্যাস খালি হয়ে গেল। একইভাবে 21-এর পরে 22, 62-এর পরে 63, 99-এর পরে 100, 9-এর পরে 10, 27-এর পরে 28। তাহলে এইভাবে কিন্তু আমি সবগুলো করতে পারবো। তো দেখো আমি এগুলো আর করছি না, এগুলো তোমরা পারবে প্রত্যেকে, আমি এগুলো আর করবো না। এগুলো যেগুলো থাকলো সেগুলো তোমরা বাড়িতে করবে এবং দেখাবে সেগুলো। আমি তা পরেরগুলো করছি, দেখো পরে বলে যে প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা লেখো। তাহলে আগের সংখ্যা পরের সংখ্যা আমরা সবগুলোই করেছি, আমি পরের সংখ্যা দেখালাম, এবার আগের সংখ্যা দেখাচ্ছি। দেখো 6, 33, 51, 33, 51, 70, 142, একটা করে বক্স দেওয়া আছে আগে, এটা পরে বক্স ছিল, পরের সংখ্যা বলে এটা আগের সংখ্যা বলে আগে বক্স দেওয়া আছে। তাহলে কি করতে হবে, প্রতি ক্ষেত্রে আমাকে আগের সংখ্যা লিখতে হবে। তাহলে 6-এর আগে কত? 5, তাহলে এখানে লিখে দেবো 5। 33-এর আগে 32, 51-এর আগে 50, 70-এর আগে 69, 1-এর আগে 0, 42-এর আগে 41, 69-এর আগে 68। এভাবে তোমরা বাকিগুলো কিন্তু খাতায় করবে, আমি আর করবো না, বলে দিচ্ছি একটু শুনে নাও। 83 আছে, 83-এর আগে হবে 82, 11 আছে তার আগে 10 হবে, 47-এর আগে 46 হবে, 72-এর আগে 71 হবে, 92-এর আগে 91 হবে, 20 আছে তার আগে 19 হবে, 18 আছে তার আগে 17 হবে, 56 আছে তার আগে 55 হবে, 98 আছে তার আগে 97 হবে, 29 আছে তার আগে 28 হবে, 40 আছে তার আগে 39 হবে, 65 আছে তার আগে 64 হবে, 100 আছে তার আগে 99 হবে। তাহলে এগুলো তোমরা বাড়িতে করবে।
আচ্ছা, পরের সংখ্যা হলো, আগের সংখ্যা হলো, এর পরে দিয়েছে মাঝের সংখ্যাটি লেখো। তাহলে মাঝের সংখ্যাটি লেখো পড়ি। দেখো, 9 আছে, মাঝে কিছু লেখা নেই, 11 আছে। তারপর আবার দেখো, 28 আছে, মাঝে কিছু লেখা নেই, 30 আছে। আবার দেখো, 40 আছে, 42 আছে। এইভাবে কিন্তু তোমাদের একটা একটা করে দেওয়া আছে। তোমাদেরকে কি বলেছে না, মাঝের সংখ্যা লিখতে হবে। তাহলে আগে সংখ্যা লেখো, পরে সংখ্যা লেখো আমরা করেছি, মাঝের সংখ্যা লেখাটা আরো সহজ। তাহলে আমাদের কাজটা কি, না দেখো, 9 আছে, 11 আছে, মাঝে কিছু নেই, তাহলে 9 আর 11 এর মাঝে কি থাকে? তাহলে 9, 10, 11 হয়। তাহলে 9 এর পরে 10, তাহলে মাঝ দিয়ে কত হচ্ছে, 10। তাহলে 9, 10, 11। তাহলে একইভাবে দেখো, 28 আছে, 30 আছে, তাহলে তার মাঝে কি হবে, 28, 29, 30 আমরা জানি, তাহলে এখানে কি রেখে দেবো, 29। আবার দেখো, 40 আছে, 42 আছে, তাহলে 40 আর 42 এর মধ্যবর্তী কি হয়, মানে মাঝে কি হয়, 41 হয়, 4, 10, 1, 41, 4, 10, 1, 41 লিখবো। এইভাবে কিন্তু মাঝের সংখ্যা বসে অঙ্কগুলো আমরা করতে পারবো সবগুলো। তাহলে বলে দিচ্ছি, দেখো 58 আছে আর 60 আছে, তাহলে হবে মাঝে কি, 59। 90 আছে, 92 আছে, হবে 91। 98 আছে, 100 আছে, হবে 99। 0 আর 2 আছে, তার মাঝে কি হবে, 1 হবে, 0, 1, তারপর 2। আচ্ছা, 41 আছে, আর কিছু নেই, 43 আছে, তাহলে 41-এর পরে কি হবে, 42 হবে। তারপরে 49 আছে, কিছু নেই, 51 আছে, তাহলে 49-এর পরে 50 হবে, তারপর 51 হবে। 63 আছে, তারপরে ঘটে 64 হবে, তারপরে 65 হবে। আচ্ছা, 75 আছে, তারপরে 76 হবে, তারপর 77 হবে। 32 আছে, তারপর 33 হবে, তারপরে 34 হবে। 15-17 মাঝে কি হবে, 16। 19 আর 21, 20 হবে, 31-33, 32 হবে, 79-81, 80 হবে, 86-88, 87 হবে, 54-56, 55 হবে। তাহলে এইভাবে কিন্তু প্রতি ক্ষেত্রে মাঝের সংখ্যাটি লেখো, এই অঙ্কগুলি তোমরা পারবে। তাহলে বাড়িতে তোমরা কোনগুলো করছো, পরের সংখ্যা লেখো করছো, আগের সংখ্যা লেখো করছো, মাঝের সংখ্যা লেখো করছো, তার সাথে সংখ্যাটিতে সঠিক সংখ্যাতে গোল দাগ দেওয়া সেই অঙ্কগুলো করছো। তাহলে আজকের ক্লাসে আর করাবো না, আজকে এই পর্যন্তই থাক, 14 পাতা পর্যন্ত। পরের দিনে ক্লাস আমি 15 পাতা থেকে তোমাদের শুরু করব। তো এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকে আশা করি করতে পারবে, কারণ এগুলো তোমরা KG 1-এ অঙ্কগুলো করেছো, এখন তোমরা KG 2, মানে অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে পারবে। যদি কেউ পেরে না থাকো, তাহলে ভিডিওটা ভালো করে দেখবে, আর যারা পারো তারাও করবে, পারো বলে করবো না এরকম করবে না, পারো যারা তারাও করবে, করে হোয়াটসঅ্যাপে কিন্তু দেবে। তাহলে সকালে মন দিয়ে বাড়ির কাজ করবে।